संसार सिंधुत्तर हृदय यदि साद संकीर्तनमृतरसे रमते मनोश्चे प्रेमाम्बुधो विहरणे यदि चित्तवीति चैतन्य चंद चरणे कुरुतानुरागम चैतन्य चंद चरणे कुरुतानुरागम। सिसिलो भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर बहुपा जानी छेन श्रीमन महाप्रभु श्रीवास अंगने जे अप्राकृत संकीर्तन यज्ञेर अग्नि प्रज्वलित करेछिलेन সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আমরা যারা গৌড়ীয় সবাই সেই সংকীর্তন যজ্ঞাগ্নিতে আত্মহুতি দিতে পারলেই আমাদের জীবন সার্থক। শ্রীমন মহাপ্রভু যে সংকীর্তন যজ্ঞাগ্নি প্রজ্বলিত করেছেন সেটাকেই আমরা বহুমানন করি। শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কথা কীর্তন সমস্ত কিছুই শ্রীমন মহাপ্রভুর অনুমোদিত, মহাপ্রভু সিদ্ধান্ত আলোচনা অনুযায়ী আমরা যে সমস্ত কথা উত্থাপন করেছিলাম শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আলোচনা প্রসঙ্গে, শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের কালকে আমরা এসেছিলাম নবম স্কন্ধের চতুর্থ অধ্যায়। শ্রীল প্রভুপাদ জানিয়েছিলেন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত যে সমস্ত আলোচনা আছে ভক্তদের, সেই সমস্ত আলোচনাগুলো সম্যক রূপে অনুভব হলে পরে তবে দশম স্কন্ধের যে অপ্রাকৃত আলোচনা সেটাই অনুভবের বিষয় হবে। যতক্ষণ পর্যন্ত না নবম স্কন্ধ পর্যন্ত সঠিকভাবে গুরু বৈষ্ণব আনুগত্যে শ্রবণ করা না যাবে যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত দশম স্কন্ধের কোনো কিছুই অনুভব করা যাবে না। আর দশম স্কন্ধ আলোচনার পর যদি একাদশ স্কন্ধ এবং বারো স্কন্ধ দ্বাদশ স্কন্ধ যদি আলোচনা না হয় তাহলে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আলোচনা অসম্পূর্ণ রয়ে যাবে, এমনকি ক্ষতিও হতে পারে। যতক্ষণ পর্যন্ত না এগারো স্কন্ধের আলোচনা এবং দ্বাদশ স্কন্ধের আলোচনা সম্যক রূপে সম্পন্ন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ শ্রবণ করেছি এটা বলা যাবে না। আলোচনা প্রসঙ্গে কালকে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের নবম স্কন্ধে আমরা চতুর্থ অধ্যায় পর্যন্ত উপনীত হয়েছিলাম। সেখানে শ্রী সুখদেব গোস্বামী বলছেন যে নাভাগ নভাগাপত্যম ইয়ম ততহ ভাতরহ কবিম জবিষ্টম ব্যভজন দায়ম ব্রহ্মচারিণম মাগতম। কালকে আলোচনা করা হয়েছিল, সুখদেব বলে রাজন নাভাগ নভাগের পুত্র নাভাগ দীর্ঘকাল গুরুকুলে বাস করে যখন ফিরেছিলেন সেই সময়তে তার ভ্রাতারা তাকে পিতার যে সম্পত্তি যেগুলো ভাগ করে তারা নিয়ে নিয়েছিলেন তারা তাকে আর দেননি। যখন সে সম্পত্তির ভাগের কথা উত্থাপন করলো বললেন যে এই বৃদ্ধ পিতা ইনি হলেন তোমার দায়,
এইভাবে পিতাকে দায়স্বরূপ বলেছিলেন। কালকে আমরা দেখেছিলাম এইভাবে অঙ্গিরসের যজ্ঞেতে কিভাবে তিনি এই সহায়তা করেছিলেন, আর সহায়তা করে প্রতি ছয় দিন পরপর যে সমস্ত যজ্ঞের যে ক্রিয়াকর্মের উপদেশ সেগুলো করেছিলেন। তাতে যখন তারা যজ্ঞ শেষ করে চলে গেলেন, তখন তারা সেই সমস্ত যজ্ঞ অবশেষ তাকে দিয়ে গেলেন। পিতার উপদেশেই তিনি করেছিলেন সব কর্ম, কিন্তু যজ্ঞের অবশেষ বাস্তবিক পক্ষে রুদ্রের পাওনা, সেই জন্য সেগুলো যখন গ্রহণ করতে গেলেন তখন রুদ্র এসে বাধা দিলেন। আলোচনা প্রসঙ্গে রুদ্র বললেন, এগুলো তো আমার পাওনা, তুমি পিতাকে জিজ্ঞাসা করে এসো। এই সমস্ত আলোচনায় দেখেছি তার সত্যবাদিতা এবং নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে রুদ্র তাকে সমস্ত এইসব সম্পত্তি দিয়ে দিয়েছিল। এইভাবে দেখা যায় রুদ্রদেব তাকে সব কিছু দিয়েছিলেন। আর তার পুত্র এই যে অম্বরীশ মহারাজ, তার প্রভাব বলতে গিয়ে সুখদেব গোস্বামী বলছেন, ব্রহ্মসাপ ব্রহ্মদণ্ড কাউর প্রতি বৃথা যায় না, কিন্তু এই অম্বরীশ মহারাজ তার উপর এই ব্রহ্মদণ্ড কাজ করে নাই। এটা কি করে না করে নাই, বড় আশ্চর্য জিনিস। পরীক্ষিত মহারাজের এ প্রসঙ্গে যে প্রশ্ন, তার উত্তর দিতে গিয়ে সুখদেব গোস্বামী বললেন, অম্বরীশ মহারাজ সপ্তদ্বীপের অধিপতি ছিলেন, পৃথিবীর অক্ষয় সম্পত্তি তিনি লাভ করেছিলেন, ভূতলের অতুল ঐশ্বর্য সমস্ত কিছু তার অধীনে ছিল, কিন্তু তথাপি তার কোনো রকম অভিমান স্পর্শ করে নাই, কারণ তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত, ভগবত ভক্ত। তিনি তার জীবনের অখিল সময় যে সময়গুলো সমস্ত ভগবত সেবায় নিযুক্ত করেছিলেন। আমরা সকালে আলোচনা প্রসঙ্গে যে সমস্ত কথা দেখেছিলাম যে নববিধা ভক্তি রাজ্যের এক একজন আচার্য এক এক ভক্তি অঙ্গ যাজন করেছিলেন, কিন্তু এই অম্বরীশ মহারাজ নববিধা ভক্তির একই সঙ্গে যাজন করেছিলেন সব, এক অঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। বাসুদেবে ভগবতী তদ্ভক্তি সুচ সাধুসু প্রাপ্ত ভাবম পরম বিশ্বম জেনেদম লষ্টবত স্মৃতম। আর ওই অম্বরীশ মহারাজ ভগবান বাসুদেবে এমন ভক্তি লাভ করেছিলেন আর ভক্তজনের প্রতি পরম ভাব প্রাপ্ত হয়েছিলেন, এই জন্য বিশ্বের বৈভব যা কিছু তার নিকট লষ্টবত তুচ্ছ। সমগ্র বিশ্বের সপ্তদ্বীপের অধিপতি হয়েও তার মধ্যে বিন্দুমাত্র কোনো অভিমান স্পর্শ করে না। তিনি কিভাবে ভক্তিযাজন করতেন সেটা বলতে গিয়ে অল্পের উপর আলোচনা করা যাক, অনেক আলোচনা এই আলোতে হবে কি না, আজকে বংশ পরম্পরা অনেক কিছু আছে, এগুলো সব ভুল হয়ে গেলে চোখে দেখতে পারো মুশকিল হয়ে যায়। বলছেন, সবই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বাচাংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দিরমার্জনাদিষু শ্রুতিম চকারচ্যুত সৎকথোদয়ে
সবই মন কৃষ্ণ পদারবিন্দর বাচাংসে বৈকুণ্ঠ গুণানুবর্ণনী করু হরের মন্দিরমার্জুনাদি সুশ্রুতি চকারুচ্যুত সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দৃশৌ তদ্ভিত্ত গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণঞ্চ তৎপাদ সরোজ সৌরভে শ্রীমত্তলসা রসনম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরো ঋষিকেশ পদাভিবন্দনে কামঞ্চ দাসে নতু কাম কাময়া যথোত্তম শ্লোকো জনাশ্রয়ারতি। অম্বরীশ মহারাজ তার ভগবানের চরণে এই প্রার্থনা সবই মন, তার মনটা ভগবানের কৃষ্ণের পদারবিন্দতে সর্বদা বিরাজমান। আর বাচাংশে তার যে কথা বলবার তা সেটা বৈকুণ্ঠ গুণান বর্ণনে অর্থাৎ অপ্রাকৃত জগতের গুণগাথা আলোচনায় ব্যস্ত। করৌ তার হস্তদ্বয় সর্বদা হরের মন্দির মার্জনাদিষু হরিমন্দর মার্জনাদিতে ব্যস্ত। আশ্রুতিম অর্থাৎ শ্রবণেন্দ্রিয় চকারচ্যুত সৎকথোদয়ে ভগবানের কথা উচ্চারণে নাম উচ্চারণে ব্যস্ত। তার চক্ষুদ্বয় ভগবানের মূর্তি শ্রীমূর্তি মুকুন্দ লিঙ্গালয় দর্শনে দেশৌ, আর তার ভৃত্য পরিচর্যায় তার সেবা ভগবানের সে সেবকের পরিচর্যায় তার অঙ্গসঙ্গম হতো। আর ঘ্রাণ শক্তিকে তিনি ভগবানের চরণে নিবেদিত, তুলসী ফুল যে সমস্ত এই সমস্ত আঘ্রাণ করতে গিয়ে তিনি তার নাসিকাকে কাজে লাগিয়েছিলেন। রসনার মধ্যে ভগবানের যে চরণে অর্পিত তুলসী দিতেন, পদদ্বয় দ্বারা তিনি ক্ষেত্র পরিক্রমা করতেন, পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে, আর তার মস্তক সর্বদাই ভগবানের চরণে নমন করত, শির ঋষিকেশ পদাভিবন্দনে। আর কামকে তিনি ভগবানের সেবায় লাগিয়েছিলেন, কামকে তিনি ভগবানের সেবায় লাগিয়েছিলেন, তিনি নিজের কাম ভোগে উপভোগের জন্য লাগান নাই। এইভাবে তিনি তার জীবনকে সর্বাঙ্গীনভাবে হরিসেবাময় ভগবত সেবাময় করতে পেরেছিলেন। একদা একাদশী তিথি উপস্থিত হয়েছে, একাদশী তিথিতে তিনি যথাযথভাবে সে ব্রত পালন করেছেন। একাদশী যেরকমভাবে সাধারণ লোক পালন করে ওরকম নয়, নিরম্বু উপবাস করে একাদশী, তার আগের দিন একাহার, পরের দিন একাহার ইত্যাদি অনেক কথা। আর ভগবত কথা প্রসঙ্গে রাত্রি জাগরণ, এইসব প্রসঙ্গ একাদশীতে অত্যন্ত কার্যকরী। অর্থাৎ হরিভক্তির জন্য যে সমস্ত করা উচিত একাদশী সেরকমভাবে আলোচনা করলে, সেরকমভাবে পালন করলে অবশ্যই ব্রতের ফল পাওয়া যায়। তিনি দ্বাদশীর দিনেতে যখন পালন করবার জন্য তৈরি হচ্ছেন, সেই সময়তে দেখা গেল অল্প সময় বাকি রয়েছে, সেই সময় আমাদের দুর্বাসা মুনি সশিষ্য সেখানে এসে উপস্থিত হলেন। দুর্বাসা মুনি উপস্থিত হওয়াতে তার যথাযোগ্য সম্মান করলেন এবং পালন করবার জন্য তাকে তো পালন করবেন তিনিও। ইত্য অবসরে তিনি যখন তার নিজের ক্রিয়াকর্ম করতে গেলেন যমুনাতে, এসে দেখেন মানুষে তিনি উপলব্ধি করতে পারলেন যে রাজন পালন করেছেন,
তার কিছু করারও ছিল না, কেন একাদশী তিথি পালন করলে পরে তার সময় মতো তার পালন করবার দরকার। সেই সময় একাধারে ঋষির অপমান হতে পারে অতিথি তিনি, আবার একাধারে একাদশী উল্লঙ্ঘন হবে। ঋষিগণের কাছে আলোচনা করাতে ঋষিগণ উপদেশ করলেন যে এক কাজ করা যাক, যদি এক সর্ষে পরিমাণ জলের দ্বারা যদি আচমন যদি যদি পালন করা যায় তাতে তোমার উপবাস তাতে পালন হবে একাদশীর, আর তার সঙ্গে সঙ্গে খাওয়া হলো না, কিছু ভোজন করা হলো না, এরকম দুটোই হবে। ব্রতান্তে কার্তিকে মাসি তীরাত্তম সমুপোষিত স্নাত কদাচিত কালিন্দ্যাম হরিম মধুবনের মধুবনে অর্চয়ত। একদা ব্রত অবসানে কার্তিক মাসে তীরাত্ত উপবাস করে রাজা যমুনা যে স্নান করে মধুবনে ভগবান হরি অর্চন করতে আরম্ভ করলেন। পরে আমরা এই যে পারণের দেখলাম, সেই সময় ধর্ম সংকটে রাজা ঋষিগণের উপদেশে পারণ করেছিলেন, কিন্তু দুর্বাসা মুনি অত্যন্ত ক্রুদ্ধ হয়ে পড়লেন, তিনি সহ্য করতে পারলেন না। দুর্বাসা মুনি যখন সেখানে এসে রাজনকে অত্যন্ত কঠোর ভাষায় বলতে আরম্ভ করলেন যে তুমি আমাকে ছেড়ে এরকম অতিথি অপমান করেছ, মন্নুনা প্রচলত গাত্র ভ্রুকুটি কুটিলা নানাহা ভবক্ষিতস্য সুতরাম কৃতাঞ্জলিম আভাসতঃ অহো অস্য নৃশংসস্য শ্রিয়োন্মত্তস্য পশ্যতো ধর্ম ব্যতিক্রমম বিষ্ণুর অভক্তস্য ঈশ মানিনঃ। এই বিরাট নিজেকে মনে করে নিয়েছে নৃশংস ঐশ্বর্যমত্ত বিষ্ণুর অভক্ত ঈশাভিমানী রাজা, অম্বরীষের ধর্মাতিক্রম দেখো, তিনি অতিথিকে ছেড়ে সে নিজে পালন করেছে, অত্যন্ত রেগে গিয়ে কি করলেন সেখান থেকে দুর্বাসা কি করলেন একটা কৃত্য সৃষ্টি করলেন জটা থেকে। তমা বলছেন এরকম অবস্থায় রেগে গিয়ে মস্তক থেকে জটা উৎপাটন করে জমিতে ছুঁড়ে মারলেন, ভয়ঙ্কর এক কৃত্য সৃষ্টি হলো যেটা রাজার কাছে একটা বিশাল ভয়াবহ। কিন্তু রাজা তো বিচলিত হলেন না, রাজা নির্বিঘ্নে নিশ্চিন্তে ভগবানের চরণে শরণে আছেন, যিনি নববিধা ভক্তি সর্বাঙ্গীনভাবে যাজন করেন। অম্বরীশ মহারাজের মহিমা অপার, অম্বরীশ মহারাজ বিচলিত হলেন না, কিন্তু এতে ভগবান অসন্তুষ্ট হলেন এবং সুদর্শন অম্বরীশ মহারাজকে রক্ষা করছে, সেই জন্য সুদর্শন আস্তে আস্তে কৃত্যাকে প্রথমে শেষ করল দগ্ধীভূত, এবং সেই চক্র দুর্বাসা মুনি মহৎ বৈষ্ণব চরণে অপরাধ করেছেন, এরা জগতের কাছে একটা বিশাল শিক্ষণীয় বিষয় যে কীভাবে ভগবান রক্ষা করলেন, ভক্তের পেছনে থাকেন ভগবান, সুদর্শনকে রাখেন, এটা তার। সেখানে চক্র দুর্বাসা মুনিকে তাড়া করতে থাকলো,
চক্রের পরাক্রমের দুর্বাসা মুনি ছুটতে থাকলেন, কোনো জায়গায় গিয়ে শান্তি পেলেন না। ভগবান কি ব্যবস্থা করলেন এটা আলোচনার বিষয়। প্রথমে ব্রহ্মা পারলেন না, শঙ্কর নয়, অনেক কথা। ভগবানের কাছে যখন গেলেন, ভগবান বললেন আমি তো এ ব্যাপারে কিছু করতে পারবো না, যেখানে এই অপরাধ হয়েছে সেখান থেকেই তোমার সমাধান হবে। ওই জন্য মধ্যে ব্রহ্মার কাছ থেকে প্রত্যাখ্যান পেলেন, প্রত্যাখ্যাত বেরিঞ্চেন বিষ্ণু চক্রোপতাপিতা দুর্বাসা শরণম যাতা স্বর্বম কৈলাসবাসিনম। প্রথমে ব্রহ্মা উপেক্ষা করলেন, তাতে শঙ্করের শরণাপন্ন হলেন কৈলাসে। শঙ্কর ভগবান একই কথা বললেন যে বয়ম ন তাত প্রভবাম ভূমনি যস্মিন পরে অন্য ওপি অজীব কোষাহা ভবন্তি কালে ন ভবন্তি হিদৃশাহা সহস্রশো যত্র বয়ম ভ্রমাম। শঙ্কর বলেন তাহত পরমেশ্বর ইদৃশ দৃশ্যমান ব্রহ্মাণ্ড সদৃশ সহস্র সহস্র ব্রহ্মাণ্ড যাতে নাশপ্রাপ্ত হয় এবং যার বিষয়ে আমরা বহুবার বিভ্রান্ত হয়ে থাকি, উপলব্ধি করতে পারি না, সেই আমরা সেই মহাপুরুষের সমীপে কিছুই করতে পারব না, তথায় আমাদের প্রভুত্ব নাই, আমরা কিছু করতে পারব না। এই ব্যাপারে ভগবানের কাছে যখন পৌঁছালেন শেষে, ভগবান বললেন অহম ভক্ত পরাধীন হি অস্বতন্ত্র ইবোধিজ সাধুভিগ্রস্ত হৃদয় ভক্তৈর ভক্ত জনপ্রিয়। আমি অহম ভক্ত পরাধীন, আমি ভক্তের পরাধীন, আর সাধুরা আমার হৃদয়কে সমস্ত অধিকার করে নিয়েছে। এক্ষেত্রে ভক্তজন আমার প্রিয়, এই কারণে সাধু ভক্তরা আমার হৃদয় গ্রাস করেছে, আমার কিছু করার নেই। মৎসেবায়া প্রতিতম তে শালকাদি চতুষ্টয়ম নেচ্ছন্ত সেবায়া পূর্ণ কুত অন্যত কাল বিপ্লুতম। আমার সেবার আনন্দে তারা পূর্ণ, তাদের কোনো কামনা বাসনা থাকে না, তারা সদা তৃপ্ত চির। তারা যদি তাদের কাছে শালক্য আদি চতুষ্টয় এইসব প্রাপ্তির প্রসঙ্গ আসে, তারা সেটাও কামনা করে না। সুতরাং কালের দ্বারা যে বস্তুগুলো বিনাশপ্রাপ্ত হয় তাদের উপর তাদের কোনোরকম মোহ নাই, সেই সমস্ত অভিলাষ তারা করবেন এটা সম্ভাবনা কোথায়। কালের দ্বারা কালের গতিতে যে সব বস্তু না বিনাশপ্রাপ্ত হয় সেই সব বস্তু প্রাপ্তির কোনো আশাই তাদের থাকতে পারে। সাধব হৃদয়ম মধ্যম সাধুনাম হৃদয়ন্তহম মদন্নতে ন জানন্তি নাহম তেভ্য মনাকপি। সাধুরা আমার হৃদয়কে অধিকার করে রেখেছে আর আমাকে ছাড়া তারাও কিছু জানে না, এই জন্য এ ব্যাপারে আর কি করব, কিছু করার নেই। ভগবানের উপদেশ হল দুর্বাসা মুনির প্রতি যে তোমাকে অম্বরীশের কাছেই যেতে হবে, অম্বরীশের কাছেই যেতে হবে, অম্বরীশের কাছে গেলেই এ সমস্যার সমাধান হবে, এছাড়া আর কোনো উপায় নাই। ভগবত কর্তৃক এইভাবে উপদিষ্ট হয়ে দুর্বাসা মুনি ছুটতে ছুটতে অম্বরীশ মহারাজের কাছে এলেন, তার চরণদ্বয়ে পতিত হলেন। অম্বরীশ মহারাজ স্বাভাবিকই মহাবৈষ্ণব, তিনি লজ্জিত হলেন যে এরকম একজন ঋষি তিনি আমার কাছে পতিত হয়েছেন। তাকে অত্যন্ত পীড়িত দেখে তিনি সুদর্শনে স্তব করতে আরম্ভ করলেন।
সুদর্শনকে বলতে লাগলেন যে আমি যদি জীবনে কোনো ব্রত উপবাস বা কিছু করে থাকি ভগবানকে সন্তুষ্টির জন্য, নমো সোনা ভাখিল ধর্ম সে তভি হি অধর্ম শিলা সুর ধূম কে তবে ত্রৈলক্য গোপায় বিশুদ্ধ বর্চসে মনো জবায় অদ্ভুত কর্মণি গিনে। হে শোনাবো, তুমি অত্যদ্ভুত কর্ণা কর্মা, যেহেতু অখিল ধর্মের তুমি সেতু, অতএব অধর্মশীল অসুরগণের ধূমকেতু ও দাহক সদৃশ, তুমি ত্রৈলক্য রক্ষক, তুমি অত্যুজ্জ্বল তেজ, তুমি মনের ন্যায় গতিশীল, আমি তোমাকে নমস্কার করি। শেষে প্রার্থনা করলেন, যদি আমার স্বীকৃতি থেকে থাকে তাহলে এই ঋষি যেন অব্যাহতি পায়। এই প্রার্থনা করাতে দেখা গেল সুদর্শন সংস্থুত হয়ে ধীরে ধীরে, ইতি সংস্থুবত রাজ্ঞ বিষ্ণুচক্রম সুদর্শনম, বিষ্ণুচক্র সুদর্শন এইভাবে সংস্থুত হয়ে আসাম্যদ সর্বত বিপ্রম প্রদহদ রাজ যাচাইয়া। রাজার এই প্রার্থনাতে, সুদর্শন রাজার প্রার্থনায় আস্তে আস্তে প্রসন্ন হলেন, প্রসন্ন হয়ে তাকে মুক্ত করলেন। জন্নাম শ্রুতিমাত্রেন অপমান ভবতি নির্মল তস্য তীর্থপদ কিংবা দাসানাম অবশিষ্যতে। দুর্বাসা বলতে লাগলেন, দুর্বাসা তখন স্তুতি করতে লাগলেন অম্বরীশ মহারাজের প্রশংসা। প্রথমে তো অত্যন্ত ক্রুদ্ধ হলেন, বিচার না করে যে রাজা অধার্মিক দাম্ভিক, কিন্তু রাজা তো দাম্ভিক নয়, ধর্ম সংকটে তিনি জল দিয়ে পালন করেছিলেন, তাতে কোনো দোষ ছিল না। এই জন্য বলছেন, যার নাম মাত্র পুরুষে নর্মল নির্মল হয় সমস্ত লোক, আর সেই তীর্থপদ স্বরূপ ভগবানের যে দাসগণ, তাদের কি কার্যই বা অবশিষ্ট থাকে, তাদের তারা তো সর্বাঙ্গী মানে পূর্ণ। এইভাবে দুর্বাসা মুনি রক্ষা পেলেন, অম্বরীশ মহারাজের স্তব করলেন, করে তিনি বিদায় নিলেন। অল্পের ওপর এইসব আলোচনা হলো। নবম স্কন্ধেতে বিশাল বংশবর্ণন, আমরা সূর্যবংশের বর্ণন এবং চন্দ্রবংশের বর্ণনা পাব, অনেক কথা। সেখানে সুখদেব গোস্বামী বলছেন যে হে রাজন, বিরূপ কেতুমাল এবং শম্ভু এই তিনজন অম্বরীশের পুত্র। বিরূপের পুত্র হল পৃষদস্য, পৃষদস্যের পুত্র অতিরথ, সন্তান উৎপাদনের জন্য প্রার্থিত হয়ে মহর্ষি অঙ্গিরা নিঃসন্তান অতিরথের ভার্যাতে ব্রহ্মতেজ সম্পন্ন কতিপয় পুত্র উৎপন্ন করেন। অঙ্গিরা থেকে এইসব অঙ্গিরা ঋষির থেকে হয়েছিল বলে তাই তারা অতিরথের ক্ষেত্রে প্রসূত হওয়ায় অতিরথ গ্রত হয়েছিল। তথাপি অঙ্গিরার ঔরসে জন্মগ্রহণ করেছিলেন বলে অঙ্গিরস বলেও তারা বিখ্যাত ছিল। প্রশ্ন হলো, এই হাঁচির সময় যখন মনু একটু হাঁচি দিয়েছিলেন, সেই সময় নাক থেকে নাসিকা থেকে ইক্ষাকুর জন্ম হয়, ওই ইক্ষাকুর একশত সন্তান হয়, তন্মধ্যে বিকুক্ষীণ নিমি ও দণ্ড ইহারা শ্রেষ্ঠ। এইভাবে পরপর বংশ বর্ণনা হচ্ছে। তার বংশেই একদা সেই
ইক্ষাকু অষ্টকা শ্রাদ্ধে পুত্র বিকুক্ষিকে আদেশ করলেন যে মেধ্য আগে মাংস দিয়ে সমস্ত হতো যজ্ঞ, কলিকালে সেটা হয় না। এখানে বিকিক্ষ এই করতে গিয়ে সেখানে জঙ্গলে ক্ষুধার্ত হওয়াতে কিছু আহার করে ফেলেন, অবশিষ্ট মাংস যখন পিতাকে দেন সেই সেটা যেহেতু উচ্ছিষ্ট সেটা লাগবে না সেবাতে। এতে গুরুকুল বৈশিষ্ট্যকে নিয়োগ করলে তিনি রাজাকে বললেন এই মাংস তো দূষিত, এতে চলবে না। গুরু কর্তৃক এইভাবে অভিহিত হওয়ায় পুত্রের কর্ম জানতে পেয়ে তাকে তাড়িয়ে দিয়েছিলেন। অনেক কথা এসব। পিতা যখন মৃত হলেন বিকিক্ষু স্বদেশ তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। বিকিক্ষু স্বদেশে ফিরে এসেছিলেন, পৃথিবী শাসন করেছিলেন। তিনি শশাদ নামে বিখ্যাত হয়েছিলেন পরবর্তীকালে। শশাদের পুত্র হচ্ছে পুরঞ্জয়, ইনি ইন্দ্রবাহু ও ককুৎস নামে উক্ত হন। দেবরাজ ইন্দ্রের দ্বারা আহত হয়ে তিনি অসুরদের সঙ্গে যুদ্ধ করেছিলেন। তিনি যখন যুদ্ধ করেছিলেন তখন শর্ত রেখেছিলেন যদি ইন্দ্র আমাকে বহন করে, বাহন রূপে আমি ইন্দ্রকে পাই, তাহলে আমি যুদ্ধ করব। ইন্দ্র লজ্জিত হয়ে প্রথমে রাজি হননি, কিন্তু পরবর্তী সময়তে দেবদেব বিষ্ণুর বাক্যেতে তিনি রাজি হয়েছিলেন, এই জন্য তার নাম ইন্দ্রবাহু হয়। এইভাবে তিনি মহাবৃষ হয়ে ইন্দ্র তাকে বহন করেছিলেন যুদ্ধতে। সেই যুদ্ধতে দেবরাজের জয়লাভ হয়েছিল, যুদ্ধ করেছিলেন তিনি। পরবর্তীকালে তদনন্তর বর্মপরিহিত পুরঞ্জয় শ্রাণিত বাণ সকল এবং দিব্য ধনু লয়ে ধনু নিয়ে যুদ্ধ করতে ইচ্ছুক ও দেবতাগণ কর্তৃক স্তুত হয়ে সে বিষের উপর অবস্থান করে জয় করেছিলেন সমস্ত ওদের দেব দৈত্যদেরকে পরাজিত করেছিলেন। এইভাবে পুরঞ্জয়ের পুত্র আনেনা তৎপুত্র পৃথু, পৃথুর পুত্র ওই পৃথু নয়, এ পৃথুর পুত্র বিশ্বগান্ধী। এইভাবে যুবনাশ্রের তারপর তার পুত্র চন্দ্র, তার পুত্র যুবনাশ্র, যুবনাশ্রের পুত্র শ্রবন্ত, শ্রবন্তী পুরী নির্মাণ করেছিলেন। এইভাবে ধীরে ধীরে যুবনাশ্রের অনেক কথা। যুবনাশ্রের কোনো সন্তান ছিল না, শত ভার্যার সঙ্গে একশো ভার্যা তার ছিল। যুবনাশ্র বনে গিয়েও সর্বদা বিষণ্নভাবে থাকতেন। তদ্দর্শনে বনের যে সমস্ত ঋষিগণ ছিলেন তার প্রতি দয়ালু হয়ে তাকে সন্তান প্রদান করার ব্যবস্থা করেন। সমাহিত চিত্তে তার ইন্দ্রদৈপতি যজ্ঞ প্রবর্তন করেন। যজ্ঞশালায় যজ্ঞ করার পরে যে কলসিতে মন্ত্রপুত জল ছিল সেখানে রাত্রিকালে তৃষ্ণার্ত হয়ে হঠাৎ সেই জল সে পান করে। সেই জল তার পান করার কথা ছিল না, পত্নীকে পান করানো হবে। ভগবানের এমনই ইচ্ছা, রাত্রিকালে তৃষ্ণার্ত হয়ে জল না পেয়ে সে সেই জল পান করে। সকালে উঠে ব্রাহ্মণরা যারা ঋষিরা দেখেন এই কলসি জল শুনবো কেন, পুত্র উৎপাদনের নিমিত্ত যে কলসি জল এটা কে পান করলো। পরে যখন খবর পেলেন রাজা পান করেছেন, তারা মাথায় হাত দিয়ে বলেন ভগবানের কি ইচ্ছে দেখ। রাজ্ঞা পিতাম বিদিত্বা বই ঈশ্বর প্রহিতে নতে, ঈশ্বরের এটা কি ইচ্ছা দেখো। এখন কুমার কিভাবে বেরোবে, সেই জন্য তার কুক্ষি ভেদ করে পুত্র জন্ম নেয়। এই যৌবনাশ্বর
বড় আশ্চর্য এই যে কুক্ষি ভেদ করে জন্ম হলো যুবনাশ্ব তনয় চক্রবর্তী বলছেন যুবনাশ্বের কুক্ষি ভেদ করে চক্রবর্তী লক্ষণান্তে একটি পুত্র জন্মগ্রহণ করলেন কিন্তু সেই বালক খাবে কি তার তো পান সে তো কিছু খেতে হবে ইন্দ্র সেই বালকের মুখে তর্জনী দিলেন ইদেন ইন্দ্রের অমৃত বর্ষণ হয় এই জন্য সেই বালকের নাম হল মান্ধাতা মান্ধাতার পিতা যুবনাশ্ব দেবতায় ব্রাহ্মণের প্রসাদে মরেন নাই তপস্যা দ্বারা সেই বনেই কালান্তরে সিদ্ধি লাভ করেন মান্ধাতা বড় প্রতাপশালী ছিলেন মান্ধাতার শশবিন্দুর কন্যা ইন্দুমতীকে বিবাহ করেন তার গর্ভে অনেক সন্তানাদি হয় তার মধ্যে পুরুকুৎস অম্বরীশ এ অম্বরীশ আলাদা ও যোগী মুচুকুন্দ পুত্র উৎপাদন করেন আর পঞ্চাশটা তার কন্যা হয় সৌভরী মুনির কথা আপনারা শুনেছেন যমুনার জলের মধ্যে দীর্ঘ ষাট হাজার বছর তপস্যা করেছিলেন কিন্তু কোনো এক অপরাধে তার সংসার বাসনা জাগে তিনি মান্ধাতাকে বলেন তোমার পঞ্চাশ কন্যার মধ্যে যে কোনো এক কন্যাকে আমাকে দাও আমি সংসার করি অপরাধের কারণ এইটি যে গরুর যখন জলে গরুরজি মহারাজ যখন যমুনার জলে মৎস্যগ্রহণ করছিলেন মৎস্যকুল তার কাছে শরণ গ্রহণ করেছিলেন সেই সময় গরুরের প্রতি তিনি একটা শাপ প্রদান করেছিলেন যদি আর মৎস্য গ্রহণ করো তোমার পাখা খসে যাবে তারপর থেকে গরুরজি মহারাজ ওখানে আর কোনো কিছু করেন নাই কিন্তু গরুরজি ভগবানের ভক্ত ছিলেন এইভাবে দেখা যায় সৌবরী মহারাজ সৌভরী ঋষি যখন মান্ধাতা রাজার কাছে যখন নিবেদন করেন মান্ধাতা দেখলেন আমি যদি না বলি তখন বিপদ হয়ে যাবে তিনি বললেন আপনি এক কাজ করুন ঋষিবর আমাদের তো স্বয়ংবর হয় আপনি এক কাজ করুন ভেতরে চলে যান সেখানে যে কন্যাকে আপনার ইচ্ছা আপনি নিন কোনো অসুবিধা নেই রাজা মনে মনে চিন্তা করলেন এ তো একটা চালাকি হলো তাকে কেউ পছন্দ করবে না কেন ষাট হাজার বছর তপস্যায় তার এরকম অঙ্গের অবস্থা নিজ যোগবলে তিনি কি করলেন অপূর্ব সুন্দর শরীর ধারণ করলেন শরীর ধারণ করার ফলেতে তখন পঞ্চাশ কন্যা রাজার পঞ্চাশ কন্যাই চেঁচামেচি করতে আরম্ভ করলো একে আমার স্বামী হওয়ার যোগ্য এইভাবে পঞ্চাশ জনকেই তিনি গ্রহণ করেছিলেন পরবর্তীকালে তিনি অত্যন্ত দুঃখিত হয়েছিলেন অত্যন্ত কষ্ট পেয়েছিলেন এবং অত্যন্ত দুঃখের সঙ্গে পরিতাপ করেছিলেন যে আমার ষাট হাজার বছরের তপস্যা সামান্য একটা প্রসঙ্গেতে নষ্ট হয়ে গেল এইভাবে ধীরে ধীরে সমস্ত ওই রাজাদের প্রসঙ্গ আসছে গঙ্গা নয়নের প্রসঙ্গে নবম অধ্যায় দেখা যায় যে গঙ্গা আনয়ন করবার জন্য অংশুমান দীর্ঘকাল তপস্যা করেছিলেন অংশুমানের আগেও অন্য তাদের বংশে তারাও তপস্যা করেছিলেন অংশুমানের পুত্র দিলীপ তিনিও পিতার ন্যায় গঙ্গা আনয়নে অকৃতকার্য হয়ে কালের গতিতে বিদায় নেন তৎপুত্র ভগীরথ সুমহৎ তপস্যা করেছিলেন তপস্যায় গঙ্গা দেবী দর্শন দিয়ে
তাকে আশা দিয়েছিলেন ঠিক আছে, কিন্তু তিনি আসবেন কি করে, তার বেগ কে সহন করতে পারে, এর ব্যবস্থা করতে হবে। পৃথিবীতে গঙ্গা আসার সঙ্গে সঙ্গে সমস্ত পাপিতাপী ব্যক্তিরা গঙ্গায় স্খলন করবেন সমস্ত পাপ, এর উপায় কি হবে, এই সব কথা প্রশ্ন করাতে ভগীরথ সেই সমস্ত সমভগবানের ইচ্ছায় সমাধান দিয়েছিলেন। শঙ্কর ভগবান গঙ্গার সেই ধারাকে প্রবল বেগকে ধারণ করেছিলেন। আর ভগীরথ বললেন, সন্ন্যাসী যে সমস্ত সাধুগণ আছেন মা, তারা তোমার যে পাপ পাপীরা ধৌত করবে, তাতে হরিকে যারা হৃদয়ে ধারণ করে রেখেছেন তারা আবার তোমাদের স্নান করবে, তাতে সমাধান হবে। এইভাবে ভগীরথ শঙ্কর ভগবানকে আবার তপস্যা করে তাকে সন্তুষ্ট করেছিলেন। সেই চন্দ্রমৌলি শঙ্কর ভগবান তথাস্তু বলে অঙ্গীকার করেছিলেন, গঙ্গা পৃথিবীতে অবতরণ করেন। আর সগরপুত্রগণ তাদের এই গঙ্গা জলে স্পর্শ মাত্র 60,000 যারা ছিলেন তাদের সমস্ত সমাধান হয়। এবার রাজা পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ এর বংশে এই যে দেখা গেল পরপর ভগীরথের পুত্র হল সুত, তার পুত্র নাভ, নাভ হইতে সিন্ধু দ্বীপ উৎপন্ন, তার পুত্র অযুতায়ুর পুত্র ঋতুপর্ণ, তিনি অনলের সখা, তিনি নলের সখা, নল নলরাজ অক্ষ হৃদয় নলকে প্রদান করে তাহাতে অশ্ববিদ্যা গ্রহণ করেন, তার পুত্র সর্বকাম, সর্বকামের পুত্র হচ্ছে সুদাস, সুদাস রাজা দময়ন্তীর পতি, তাকে কখনো মিত্রসহ কখনো কলমস্পাদ ইত্যাদি বলা হতো, বশিষ্ঠ সাপেতে তিনি রাক্ষস হয়েছিলেন। সুদাসের কথা বর্ণনা করতে হয় কিছু। সুদাস জানেন না তিনি গুরুদেব বশিষ্ঠের শাপ পেয়েছিলেন, অকারণে তার পাচক বদমাইশি করে নরমাংস তাকে দিয়েছিলেন, বশিষ্ঠ সঙ্গে সঙ্গে তাকে অভিশাপ দিয়েছেন, রাক্ষস বেটা, তিনি জানেন না কি করে এটা বদমাইশি করে দিয়েছে, তার অজান্তে হয়েছে, তিনিও হাতে জল নিয়ে এরকম গুরুকে অভিশাপ দেবেন, কিন্তু পরে তার স্ত্রীর ইচ্ছাতে তিনি সেটা দিলেন না, সেই জল নিজের পায়ে পড়ল, কালো হয়ে গেল পা মন্তপুত জলে, তিনি রাক্ষসের মতো তিনি রাক্ষসী হয়ে গেলেন। বৈশিষ্ট্য সাপে মৃগয়ায় গিয়েছেন, সেখানে গিয়ে সেখানে ব্রাহ্মণ ব্রাহ্মণী সেখানে ব্যস্ত ছিলেন অন্য কাজে, তাদের সুরৎকর্মে ব্রাহ্মণকে ধরে ওখানে খেয়ে নিলেন, তাতে অত্যন্ত দুঃখিত হলেন, ব্রাহ্মণী অভিশাপ দিলেন, অনেক কথা এইসব, হে বীর ব্রাহ্মণী বলছিলেন, হে বীর তুমি দময়ন্তীর পতি, তুমি রাক্ষস নও, তুমি আমার স্বামীকে এই অবস্থায় খেতে পারো না, আমি পুত্র কামনা নিয়ে বসে রয়েছি, তোমার এটা তো অন্যায়। কিন্তু সে শুনল না, এইভাবে দেখা গেল তার কথা আর যেহেতু তার কোনো অভিশাপ পেল সে ব্রাহ্মণীর কাছ থেকে যে তুমিও কোনোদিন সন্তানাদির জনক হতে পারবে না, এই অভিশাপ পেয়ে রাজা অত্যন্ত দুঃখিত হলেন, চিন্তা করলেন চিরকাল তো সন্তানাদি কোনো কিছুই পাওয়া যাবে না, বশিষ্ঠের চরণে প্রার্থনা করে সন্তানাদি পেয়েছিলেন, তিনি দময়ন্তীর গর্ভে সন্তান জন্মাইয়েছিলেন, এ রাজমহিষী 7 বৎসর পর্যন্ত গর্ভধারণ করেছিলেন কিন্তু প্রসূত হয় নাই, তখন বৈশিষ্ট্য এই যে বশিষ্ঠ ঋষি
দময়ন্তীর গর্ভে অশ্ম পাথর আঘাত করেছিলেন, এই জন্য এই পুত্রের জন্ম হয়, এই জন্য আঘাতের দ্বারা জন্ম হয় যে অশ্মক বলা হয়। অশ্মক হতে বালিকের উৎপত্তি হয়, স্ত্রীলোকেরা বেষ্টন করিয়া পরশুরাম হইতে ইহাকে রক্ষা করেন, অনেক কথা আছে সব। এরপরে তার বংশেই ধীরে ধীরে দেখা যায় মুলুকের পুত্র দশরথ, তার পুত্র ঐরবিড়ি, তার পুত্র রাজা বিশ্বসহ, তার পুত্র রাজ চক্রবর্তী খট্টাঙ্গ। খট্টাঙ্গের প্রসঙ্গ কিঞ্চিত আপনারা অবগত আছেন, যিনি দেবতাদেরকে সন্তুষ্ট করেছিলেন না নিজের বীরত্বের দ্বারা। দেবতাগণ যখন তাকে বরদান করতে চেয়েছিলেন, খট্টাঙ্গ বলেছিলেন, রাজা বলেছিলেন যে আমার আয়ু কতটুকু অবশেষ আছে এটা জানতে ইচ্ছে করি, তারপর আমি বরদান নিতে পারি। যখন মুহূর্তমাত্র আয়ু অবশেষ আছে জানতে পারলেন, তখন নিজপুরে আগমন পূর্বক পরমেশ্বরের মনোনিবেশ করলেন, সমস্ত সমাধান করে দিয়ে করে তিনি ভগবানের চরণে গেলেন। এইভাবে খট্টাঙ্গ থেকে দীর্ঘবাহু, দীর্ঘবাহু থেকে মহাজশা রঘুর জন্ম হয়, রঘুর পুত্র মহারাজ অজ, অজ হইতে দশরথ আসে। এই দশরথ মহারাজের কাছেই পরাত্পর অখিলেশ্বর শ্রীরামচন্দ্র চার রূপেতে আবির্ভাব হন, চারটে রূপে বিভাগ হয়ে একই তত্ত্ব রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন, এইভাবে তিনি জন্মগ্রহণ করেন। শ্রীরামজি মহারাজের কথা কিঞ্চিত আলোচনা করা হয়েছে এখানে, যে পিতৃসত্য পালনের জন্য তিনি কিভাবে জঙ্গলে গেছিলেন, দীর্ঘকাল বনবাস স্বীকার করেছিলেন, তারপর কিভাবে পত্নীকে অর্থাৎ সীতা দেবীকে রাবণ হরণ করেন, স্ত্রী সঙ্গের জন্য যে কীরকম ধরনের অবস্থা সৃষ্টি হয়েছিল সেটা জগৎবাসীকে প্রমাণ করবার জন্য ভগবানের কোনো দুঃখ ছিল না, কিন্তু তথাপি জগৎবাসীকে প্রমাণ করলেন যে কী হতে পারে। এইরকমভাবে তিনি যুদ্ধ বিগ্রহ আদি করলেন, সমুদ্রকে বন্ধন করলেন, সমস্ত বানর জাতি যারা আছেন তাদের সঙ্গে বন্ধুত্ব করে তিনি লঙ্কায় উপস্থিত হলেন। লঙ্কায় গিয়ে সেখানে কিভাবে লঙ্কাপুরী বিনাশ করেন, রাবণকে উদ্ধার করেন, করার পরে বিভীষণকে সেখানকার রাজ্য সিংহাসনে বসান। এরকমভাবে তিনি জগৎবাসীর কাছে যে এই সব প্রসঙ্গ আমরা দেখতে পাই। এখানে লঙ্কা জয়ের পরে যখন ফিরে আসেন ভগবান রামচন্দ্র, সেই সময়তে ভরতজি মহারাজ দীর্ঘ সময় নন্দীগ্রামেতে অত্যন্ত কষ্ট করছিলেন, মাটির তলাতে। যতক্ষণ পর্যন্ত শ্রীরাম বনবাসে ছিলেন ততদিন পর্যন্ত শ্রীরামচন্দ্রের পাদুকাকে সিংহাসনে অধিষ্ঠান করে তিনি নিজে অত্যন্ত দুঃখের সঙ্গে নন্দীগ্রামে মাটির তলায় অবস্থান করছিলেন। প্রতিদিন গোমাতার যে চনা, গোমাতার যে গোমূত্র, তাতে কিছু তণ্ডুল রন্ধন করে সিদ্ধ করে কোনো মতে শরীর রক্ষা করছিলেন। বড় আশ্চর্য ভরতজি মহারাজের সেই বৈরাগ্য এবং ভগবানের প্রতি ভালোবাসা। রামচন্দ্র যখন ফিরে এলেন সীতাকে উদ্ধার করে রাজধানীতে, তখনকার দিনে নিয়ম ছিল রাজারা গুপ্ত বেশেতে রাজধানীর মধ্যে কাউর, রাজ্যের মধ্যে কাউর কোনো অসন্তোষ আছে কিনা এটা জানতে বেরোতেন। প্রহ্লাদ মহারাজও বেরোতেন,
আগেকার দিনে রাজাদের এরকম নিয়ম ছিল। সেই সময় একদা রামচন্দ্র যখন খবর নিচ্ছিলেন কোথায় কিছু আছে কিনা খবর, সেই সময় দেখলেন একটা ঘরেতে পতি পত্নী ঝগড়া হচ্ছে, স্বামী পত্নীকে গালাগাল দিচ্ছেন, দিয়ে বলছেন আমি রামচন্দ্র মতো কাপুরুষ নয় যে পরের গৃহ থেকে আবার সে স্ত্রীকে নিয়ে এসে রাখব, ওকে ত্যাগ করে দেব। এরকম ধরনের না হম বিভর্মি ত্বাম দুষ্টা দুষ্টাম অসতিম পরবেশম গাম, পরের ঘরে তুই যাস, স্ত্রৈনহি বিভ্রিয়াস সীতাম রাম না হম ভাইয়ে পুন, আমি রাম নয়, আমি তোকে আবার সে ইয়ে করব। এই কথা শ্রী রামচন্দ্রের কানে যাওয়াতে তিনি অত্যন্ত চিন্তিত হলেন যে জগতে আমার আচার আদর্শ প্রমাণের জন্য প্রতিষ্ঠার জন্য আমি আবির্ভাব হয়েছি, আর সামান্য একটা বিষয়ে এত বড় একটা কথা, যেখানে সীতার অগ্নি পরীক্ষা হয়ে গেছিল কোনো রকমভাবে তার কোনো দোষ ছিল না, তথাপি প্রজাদের মধ্যে কোনো অসন্তোষ আসতে পারে জেনে তিনি আবার সেই সীতাকে কি করলেন, বনবাসে পাঠিয়ে দিলেন। এইরকমভাবে লক্ষণকে দিয়ে তিনি বনবাসে পাঠিয়েছিলেন, বড় আশ্চর্য এসব কথা। তো রামের সুত রামের সন্তান ছিল সেই সময় গর্ভে, সেখানে লব এবং কুশ, কুশের পুত্র অতিথি, তার পুত্র নিষদ, নিষদের পুত্র নভ, তার পুত্র পুণ্ডরীক্ষ, পুত্র ক্ষেমধন্যা, এইভাবে ধীরে ধীরে সমস্ত এই বংশের বর্ণনা আছে। পরবর্তী সময়তে এবার যে ইক্ষাকুর কথা বলা হয়েছিল, যেটা হাঁচির দ্বারা জন্মগ্রহণ হয়েছিল, যার ইক্ষাকুর পুত্র ছিল নিমি, তিনি বশিষ্ঠকে ঋত্বিক রূপে গ্রহণ করেন। বশিষ্ঠ যজ্ঞ আরম্ভ করে নিমিকে বলেন, হে রাজন, প্রথমে আমি ইন্দ্রের যজ্ঞেতে আহূত হয়েছি, আগে ইন্দ্রের যজ্ঞ আমি করব, করার পর তোমার যজ্ঞ আমি এসে পরে করে দেব। কিন্তু নিমি চিন্তা করলেন যে মাত্র দুদিনের এই সংসার, এই জীবন মাত্র দুদিনের, সেই জন্য কবে তিনি আসবেন বশিষ্ঠ, আমার ওখানে যজ্ঞ শেষ হবে, তারপর তিনি যজ্ঞ করবেন, এটা ভালো মনে করলেন না তিনি। বশিষ্ঠ মুনি বললেন, আগে ইন্দ্রের যজ্ঞ আমি করব, ইন্দ্রের যজ্ঞ করার পর তোমার কাছে এসে আমি যজ্ঞ করে দেব। কিন্তু নিমি মহারাজ চিন্তা করলেন যে জীবনের কোনো ঠিক নাই, শুভকর্মের অনুষ্ঠান যত শীঘ্র করা যায় ততই ভালো, কাজেই তিনি অপেক্ষা না করে তিনি যজ্ঞ শুরু করে দিলেন, যজ্ঞ করেছিলেন, কুলগুরু আসবার অপেক্ষায় তিনি ছিলেন না। তাতে বৈশিষ্ট্য মুনি যখন ফিরে এলেন, তাতে অত্যন্ত রুষ্ট হলেন, গিয়ে নিমিকে অভিশাপ দিলেন, নিমির দেহ পতিত হোক, অকারণে অভিশাপ, যে তো অন্যায় কিছু করেন নাই, কেন জীবনের কোনো ঠিক নাই, কবে তিনি আসবেন, ততক্ষণে আমার জীবন থাকবে কি না। গুরুর এইভাবে অন্যায় অভিশাপের ফলেতে নিমি অত্যন্ত দুঃখিত হলেন, গুরুকে অভিশাপ প্রদান করেন। নিমি বললেন, লোপ পরতন্ত্র হয়ে তুমি এরকম বললে, ধর্মের প্রতি তুমি নজর রাখলে না, তোমার দেহ পতিত হোক। এইভাবে নিমির দেহ পতিত হয়ে গেল, আর বশিষ্ঠ তারও দেহ পতিত হল। বশিষ্ঠ আবার পরবর্তীকালে উর্বশী দর্শনে মিত্র ও বরুণের ঔরসে কুম্ভের মধ্যে সেটাকে রক্ষা করা হয়, তাকে কুম্ভজনীয় বলা হয় জন্য, আর বৈশিষ্ট্য আবার জন্মগ্রহণ করলেন, আবার নতুন শরীর ধারণ করলেন ওই বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমুনি। আর নিমির দেহকে গন্ধবস্তুর মধ্যে তৈল আদি গন্ধবস্তু প্রিজার্ভেশন রক্ষা করা হল অনেকদিন যাবৎ। যখন যজ্ঞ সমাপ্ত হওয়ার পর
উপস্থিত দেবগণকে কথা নিবেদন করলেন, মুনিগণ নিমি রাজার দেহ এমায় রক্ষা করে যজ্ঞ সমাপ্তি হওয়ার পর বললেন, আপনাদের যদি ইচ্ছা হয় তো নিমির দেহ আবার উত্থিত হোক। দেবতারা বললেন, তথাস্তু। কিন্তু গন্ধবস্তু থেকে নিমি বললেন, এই তো দেহের অবস্থা, আমি আর দেহ ধারণ করতে চাই না, আর দেহ এত বন্ধনের কারণ হয়ে দাঁড়াবে, কখনো যেন আমার দেহ বন্ধন না হয়। এইভাবে নিমি আর কোনো দেহ ধারণ করতে চাইলেন না, সেই জন্য তিনি কি করলেন, এই যে নয়নের আমাদের যে নিমেষ পরে এরকম চোখ, ওর মধ্যে নিমি রয়ে গেলেন। ঠিক আছে, আর এই অরাজক দেশের অবস্থাকে সামাল দেওয়ার জন্য শেষে কি হলো, নিমিরাজের দেহকে মন্থন করা হলো। সে মন্থন করার পর একটা কুমার জন্মালো, সে কুমার অসামান্য একটা প্রভাব তার ছিল, তার নাম জনক নামা একটা পুত্র জন্মালো। বিদেহের নিমি বিদেহ নিমির দেহ থেকে জন্মগ্রহণ করেছিলেন বলে বৈদেহ নাম তার হয়, আর মন্থন থেকে তার শরীর হয়েছিল বলে তাকে মিথিলা বলছেন। তিনি মিথিলা নামা মিথিলাপুরীও তিনি নির্মাণ করেন। এইভাবে দেখা যায় তার নাম জনক। এই বংশেতে দেখা যায় ওই জনকের পুত্র উদাবসু, তার পুত্র নন্দীবর্ধন, নন্দীবর্ধনের পুত্র সুকেতু, তার পুত্র দেবরাত, দেবরাতের পুত্র বৃহদ্রথ, তার পুত্র মহাবীর্য, তার পুত্র সুধৃতি, তার পুত্র ধৃষ্টকেতু, তার পুত্র হরিয়াস্য, তার পুত্র মরু। এইভাবে মরুর পুত্র প্রতীপ তা থেকে কৃতরথ জন্মগ্রহণ করেন, তার পুত্র দেবমেড, তার পুত্র বিশ্রুত, বিশ্রুত পুত্র মহাদিতি। এইভাবে ধীরে ধীরে বংশাবলীর জন্মগ্রহণ হয়, বংশাবলীর বর্ণনা আছে। পরবর্তী সময়ে এই যে এখানে বলা হলো সূর্যবংশের এই সমস্ত অনেক বর্ণনা আছে, সূর্যবংশের সমস্ত এক এক বংশাবলীর বর্ণনা আছে।